morning, sir. Do you think you're going to be in the house? No, sir. Okay, I'm going to be in the house. 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 Okay, I'm going to Oh, yes, listen. চার নম্বর সেক্টরে পুকুরটা নিয়ে ডিসপিউট ছিল মিটেছে না স্যার ওই বনোয়ালি বাবু ব্যাপারটা ঠিক সিরিয়াসলি নিচ্ছেন না আপনি যান আরেকবার ওখানে ওকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন আচ্ছা স্যার মরবি বেটা মরবি তুই একদিন পেট ফেটেই মরবি কেন না ডাক্তারবাবু আমি পেট ফেটে মরবো না আমি না খেয়ে মরে যাব না খেয়ে মরবি মানে ওই যে আপনি বলেছেন খাওয়াটা খাওয়াতে কমেছিস আগে হ্যাঁ আগে সকালবেলা ২৫ খানা রুটি খেতাম এখন মাত্র কুড়ি খানা দুপুরে দুশের চালে ভাত খেতাম এখন দেড়শে বিকেলে ২৫ খানা রুটির জায়গায় কুড়ি খানা আর রাত্রিরে রাত্রিরে দুশের চালের জায়গায় দেড়শের চাল করেছ হ্যাঁ ডাক্তারবাবু অত ভাগা আর এগুলো কি এগুলো আপনার এখান থেকে ফিরতে বেলা হবে তো তাই এইটি খাওয়া কমিয়েছিস হ্যাঁ ডাক্তারবাবু অনেক কমিয়েছি খিদে পেট চলে যাচ্ছে আমি আর পাচ্ছি না এই পড়লা চালে জানেন ডাক্তারবাবু মামা না কাল সারা রাত কেঁদেছে কেঁদেছে কেন কাঁদা কি হল ও খেতে দেয়নি তাই না ডাক্তারবাবু মামা উপোস করেনি দুশের কাঁচা আটা খেয়েছে সে কি কাঁচা না কাঁচা না জল দিয়ে গুলে খেয়েছে হারাম জাদা দুশের কাঁচা আটা তুমি জল দিয়ে গুলে খেয়েছ তুমি মানুষ না রাক্ষস আগে চিনি তো মানুষই খায় মানুষই খায় না যা দূরে যা দূরে যা কিন্তু আমার ওষুধ তোমার ওষুধ তোমার এই দেহে আমার হোমিওপ্যাথি কাজ করবে না যা দূরে যা আরে কে রাখতে ইয়া কমারি হুয়া কুমা ফেলো আচ্ছা কালকে কাজ নেই করেছেন মাথা গরম হয়ে যাবে থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স হ্যাঁ আকবরের আমলের লোক তো কে ছোকরা সাজে আপনি ঠিক আছে আচ্ছা ননিবাবু নতুন লেবার আজ কজন অল্প স্যার মাত্র ১০ জন এই ধানটার সময় তো তাই ক্রাইসিস কিন্তু শেডিউলের মধ্যে কাজ না শেষ হলে তো কোম্পানির গুডউইল নষ্ট হয়ে যাবে আপনি ভেবেছেন স্যার আই ননিগোপাল চক্রবর্তী থার্টি ইয়ার্স সরি আপনি কিছু ভাববেন না আমি যতক্ষণ আছি কোম্পানি গুডউইল নষ্ট হবে না হ্যাঁ সে তো আমি জানি আপনাদের মতন লোক আছেন বলেই তো ভরসা করে এই কাজ নিয়েছি আর মাত্র দুটো দিন তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি শিবুকে কাজে লাগিয়েছি শিবুবাবু হ্যাঁ ওই সেদিন আমার স্বভাব হলো মনোমলি ডাক্তার ওর কম্পম ও খুব ভালো লোক সোশ্যাল ওয়ার্কার ও কি হলো স্যার শরীর খারাপ লাগছে না মাথাটা একটু ধরেছে জানি ধরবেই মাথার দোষ কি ব্রেন শরীর দুটোর উপর সমানে ধকল চলেছে এই ঝড় জল রোদ্দুর একে আপনাদের বোঝায় স্যার আমি স্যার টেন্টে বিশ্রাম করুন আমি ডাক্তার ডাকছি হ্যাঁ ননিবাবু আপনি ব্যস্ত হবেন না সামান্য একটু মাথা ধরো একটা স্যারিডেন্টালি সেরে যাবে তাহলে স্যার গরিবের কথাটা দয়া করে শুন আচ্ছা ঠিক আছে আরে শিবু আপনি হ্যাঁ শুনুন কালই আপনি ৩৯ এর লোক পাচ্ছেন পাচ্ছি হ্যাঁ ভেরি গুড চলুন যাকে না না এখন নয় এখন ডাক্তারখানায় যাচ্ছি দেরি হয়ে যাবে বলুন না সাহেব টেন্টে আছে খবরটা শুনলে গ্ল্যাড হবে প্রশান্তবাবু এ সময় টেন্টে শরীরটা খারাপ আরে ওসব বড় কিছু সব ভকল কি সবাই বিলেট থেকে ইঞ্জিনিয়ারিং যা বড় বড় ডিগ্রি নিয়ে গেল ওই সরকারি কাজ করবে স্বাধীন ব্যবসা করবে কনস্ট্রাকশনের কাজে নেমে গেল প্রশান্ত চ্যাটার্জি বিই ইয়া বিরাট কোয়ালিফিকেশন প্রশান্তবাবুদের মতন লোকেরাই তো আমাদের দেশের গর্ব অনেক দেরি হয়ে গেল আজকে যাচ্ছি নরিবাবু কি বললে গোবিন্দ হোমিওপ্যাথিকে সব রোগ সারে না তাহলে মরতে তোমার এখানে আসো কেন যাবে নি যাও দূরে যাও এই দেখো তুমি আবার আমার উপর চটে গেলে ডাক্তারদা আসলে হোমিওপ্যাথিক ওষুধ দারুণ তবে ঠিক মতো জায়গায় যদি ঠিক দোষটি পড়ে এটা তোমার চিকিৎসা যদি এটা বলবে তো খুলে বলবে তো চটে গেলে চলে দাঁড়িয়ে আসবে বলছো বলছো আমি শিবু 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 অচু এই একটা চার্জ দিলে নিয়ে তো পিসিমা কি রে কি গোবিন্দ কাকার জন্য এক কাপ চা করে দাও না একটু দেরি হবে বাবা ভাতটা নামিয়ে তারপর করে দিচ্ছি আচ্ছা ভালো আছে ঠিক আছে আর ওষুধ খেতে হবে না জোবাড়িয়া হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু এর আগে আমি একবার এসেছিলাম তুই ভালো করেছিলেন তো মধ্যে কথাটা কি কার অসুখ কি অসুখ বলুন না মানে অসুখ নয় কাকাও উনি মিস্টার বিজন ঘোষ গ্রামে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে উনি ওখানকার ওভারসিয়ার ও আগে হ্যাঁ
আমি এসেছিলাম আপনার এই পুকুরটা সম্বন্ধে কথা বলতে। মাছগুলো এখনো তুলে নিলেন না? জবাব আমি আগেই দিয়েছি, পুকুর বোঝানো চলবে। কিন্তু তাহলে যে রাস্তা তৈরির কাজটাও আটকে যাবে ডাক্তারবাবু। যাই যাক, গভর্নমেন্ট পুকুরটা অ্যাকোয়ার করেছে ঠিকই, কিন্তু তাই বলে চারা পোনাগুলো আমি এখন তুলতে পারবো না। আমরাই জানেন ওই চারা পোনাগুলো বড় হলে সেই 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 পোনাগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রাম উন্নয়নে কাজ লাগানো হয়। কিন্তু রাস্তাটা তো গ্রামের উন্নতির জন্যই তৈরি হচ্ছে ডাক্তারবাবু। একবার ভেবে দেখুন, কাঁচা সরু রাস্তা পাকা হবে, কত বড় হবে, ওই রাস্তা ধরে গ্রামের মানুষ শহরে যেতে পারবে। বললেন গ্রামের মানুষ শহরে যাবে ওই রাস্তা দিয়ে? না না, গ্রামের একজনও শহরে যাবে না, কবে নেই। না না ডাক্তারবাবু, সেই কথা নয়। ধরুন গ্রামের কারোর কঠিন অসুখ হলো, শহরের হাসপাতালে যেতে হলো, নিকালো আমারই ভুল হয়েছে। আমি বলতে চাইছি যে মানে ওনার ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জাম এগুলো তো শহর থেকে আনতে হয়। তাছাড়া আশেপাশের গ্রামে কত রুগী রয়েছে, তারা ওই পথ দিয়ে ওনার কাছে চিকিৎসা করাতে কত তাড়াতাড়ি আসতে পারবে। জানেন সমস্ত কাজ নিজে হাতে করবে, সংসারে তার মধ্যে বুঝাচ্ছাও করবে, ক্লান্তি নেই, ক্লান্তি নামেও লক্ষ্মী কাজেও। আমাদের বাড়িতে একদিন এসো, যাবো যাবো এখন চলি। আমি তো বলছি পুকুরটা বুঝিয়ে দিন, এতে তো গ্রামের উন্নতি হবে, রাস্তা কত বড় হবে, দরকার হয়তো দশ দশটা পুকুর আমি বুঝিয়ে দেবো। মস্ত বড় কথা, একটা কাজের কথা, একটা সংস্কারের কথা, কি বলে তুমি? তা তো ঠিক, তবে তো কি বলতো? তাহলে মাছগুলো তুলে নিচ্ছেন তো? মাছগুলো, ও হ্যাঁ হ্যাঁ, কচি কচি চারা পোনা। আচ্ছা কাজ করো, ওগুলো একটা ভালো কাজে লাগিয়ে দাও। মানে? মানে ওগুলো ধরে তোমরাই খেয়ে ফেলো। এই দেখো তুমি বলে ফেললুম, কিছু মনে করলে না তো? না না, মনে করবো কেন, তুমিই তো বলবেন। কিন্তু আমরা খেয়ে নেবো মানে? মানে তোমরা যারা রাস্তা তৈরির কাজে দিন রাত এত পরিশ্রম করছো, তৈরি পরিশ্রম হচ্ছে, মস্তিষ্কের পরিশ্রম হচ্ছে, আর এই চারা পোনা জানবে ওষুধ বলতে ওষুধ, আবার পথ্য বলতে পথ্য। অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু, চলি তাহলে। উঠবে? আচ্ছা তাহলে কোনো প্রয়োজন হলে আমায় জানাবে, দ্বিধা করবে না। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে আমিও চলি ডাক্তারদা। বেশ, তাহলে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে দাবার আসরে। হ্যাঁ দাবার আসরে, চলো ভাই তোমার সাথে বাড়ির পথটা ধরি। হ্যাঁ চলি শিববাবু। আচ্ছা নমস্কার, চলি ডাক্তারবাবু। ও ভালো কথা, তোমাদের ওই ইঞ্জিনিয়ার সাহেবকে একবার নিয়ে আসবে তো, তো আলাপ করবো। ওই যে কি নাম বললে? প্রশান্ত চ্যাটার্জি। আচ্ছা কাজ পাগলা লোক যা। হ্যাঁ এরকম কাজ পাগলা লোকই তো দরকার। প্রশান্ত চ্যাটার্জির মতো ছেলে যখন ঘরে ঘরে জন্মাবে তখন দেখবে এই দেশের চেহারাই অন্যরকম হয়ে যাবে। শোনো, ওষুধটা তৈরি করে রাখবে, হ্যাঁ, আর লক্ষ্মীকে বলবে যেন ঘরটা গুছিয়ে রেখে দেয়। ঠিক আছে, আমার দেরি হবে ফিরতে। আচ্ছা লক্ষ্মী, 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 বাবারে বাবা, বাড়ি থেকে ডাকাত করেছে তার সাথে চিৎকার করছো? যাও বাইরে ঘরটা গুছিয়ে দিয়ে এসো। এখন পারবো না, দেখছো না রান্না করছি? রান্না করছো? আর রান্না তো পিছিয়ে করে, তুমি তো এটা ওটা এগিয়ে দাও। ও এটা ওটা, ঠিক আছে তাহলে তুমি রান্নাটা করো আর আমি ওদিকে গুছিয়ে আছি। তুমি কি মনে করো রান্না বান্না আমি পারি না? সব জানি আমি, দেখবে করো কি, যত সব রুগী খাটা কাপড়ে রান্না করে চুকছো। নামো নামো শিগগির। অকম্মার ঢেকি কাজ দেখানো হচ্ছে। শিবুদা
ভালো হবে না বলে দিচ্ছি। আরে বাবা তুই চুপ করতে, পুরো সবসময় ঝগড়া করিস কেন বলতো? দেখো পিসি, তুমি আজকে বলছো তাই আমাকে ছেড়ে দিলাম, এর পরের দিন কিন্তু আমি খাবো না। শিবুদা আমার এই ড্রয়িংটা এঁকে দাও না। মানে ড্রয়িং? হ্যাঁ দাও না এঁকে। মানে রুগী আছে তো? কেন কেন সব জান তো, দাও না ড্রয়িংটা এঁকে। হ্যাঁ দাও না এঁকে। মিথ্যে আমি বলবো না, সত্যি ড্রয়িং আমি জানি না। ড্রয়িং কি সবাই পারে? এবারে এই 2 কিলোমিটার ডিস্টেন্সটা নিয়ে পড়া যাক। আচ্ছা এদিকের কাজটা কমপ্লিট করতে কিরকম সময় লাগবে বলে আপনার ধারণা মিস্টার ঘোষ? দিন 15 তো লাগবেই, তবে সবকিছু ডিপেন্ড করছে লেবার স্ট্রেংথের উপর। মাটি কাটার কাজের জন্য স্যার আমার মনে হয় আরো কিছু লোক দরকার। সে তো আপনি কালকে পেয়ে যাচ্ছেন, উনি ওদের ব্যবস্থা করেছেন। ও আচ্ছা, তার তো কোনো চিন্তাই নেই। আচ্ছা কালকে তাহলে আপনি এদিককার কাজটা দেখছেন, ওই মাউজুকের ব্যাপারটা, আর ননিবাবুকে পিচ ঢালাইয়ের ভাতটা দেওয়া যাবে। একবার ননিবাবুকে ডাক। ননিবাবুকে তো এখন ডাকা যাবে না স্যার। কেন? আপনি তো জানেন স্যার, দিনের বেলা ননিবাবু লেবারদের সুপারভাইজার, রাত্রির বেলা উনি ওদের ধর্মগুরু। এখন তো রামায়ণ পাঠিয়ে ব্যস্ত। ও রামায়ণ না? বাছিয়া বাছিয়া মারে চোখা চোখা সর, বাণে বিন্দি হনুমানে করিল জর্জর। যুজিতে না পারে হনু পৃষ্ঠেতে শ্রীরাম, বাণ ফুটে হনুর ছুটিল কালো ঘাম। লক্ষ লক্ষ বাণ মারে হনুর বুকেতে, ক্রোধে হনুমান বীর লাগিল ফুলিতে। 10 যোজন দেহ কইল আরে পরিষদ, দীর্ঘে 30 যোজন হইল কলেবর। ল্যাজ কইল দীর্ঘাকার যোজন 50, হনুমানের ল্যাজ গিয়া থেকিল আকাশ। বুঝ একবার বীর হনুমান তার ল্যাজ বাড়িয়ে দিল, সেই ল্যাজ গিয়ে আকাশে ঠেকল। ল্যাজ কিয়া সাহ? ল্যাজ আশ্চর্য, ল্যাজ বুঝতে পারছিস না? পেছনে থাক, এরম লম্ব পুচ এই তো লম্বা। কি স্যার আপনারা? আপনার রামায়ণ শুনছিলাম। ওই রামভক্তদের একটু রামের মহিমে শোনাচ্ছিলাম আর কি। বাহ ভালোই তো। না স্যার একেবারে অশিক্ষিত, কিচ্ছু বোঝে। মূর্খের মতো চাল দিও না, তুমি তো ধ্বংস হয়ে যাবে। কেন ভুল করলো? তুমি খেলা শুরু দিয়ে যদি আমার একটা বেচাল দাও তাহলে খেলা জমবে কি করে? দাঁড়াও ভাবতে দাও। ভাবো ভাবো, আমি বলে তোমায় ছেড়ে দিল, মুরারি তোমায় ছাড়তো না। অবশ্যই মুরারি আমাকে কোনোদিন হারাতে পারেনি। হ্যাঁ তো খেলে ভালো জানো, মাথাটা একদম সাফ। তা তো বটে, পণ্ডিত মানুষ। অপমকে মধ্যমকে উত্তমকে এই শক্তি রত্না বলি থেকে আমি তোমাদের বলছি, অধমা ধনমিচ্ছন ধন মানুষ মধ্যমা উত্তমা মানমিচ্ছন মানহি ভবতাং ধনম। অর্থাৎ কিনা অধমা মানে অধম শ্রেণীর ব্যক্তিরা ধ্বংস অর্থ, আর মধ্যমা ধন মান দুটি চায়। উত্তমা মানে উত্তম শ্রেণীর ব্যক্তিরা শুধুমাত্র মান চায়, কারণ মান সম্মানই হলো মত ব্যক্তির ধন। শক্তি রত্না বলিতে এই প্রকার 34টি শ্লোক আছে, প্রতিটি শ্লোক স্বয়ং সম্পূর্ণ এবং অতীব তাৎপর্য। শোনো তোমরা এই শ্লোক বারবার পড়ে মুখস্থ করো কেমন? কিরে এত দেরি হলো ফিরতে, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ দিদি, ওই ঘোষপাড়ায় গিয়েছিলাম। কেন রে? ওই হৃদয়পুর গ্রামে একটা রাস্তা তৈরি হচ্ছে তো, ওই জন্য কিছু লোক জোগাড় করতে। ও তোর দেখছি সব দিকে নজর আছে, যা হাত মুখ ধুই আর খেতে দেবো। আচ্ছা যাচ্ছি দিদি। তো জামাই বাবুকেও ডাকি। ঠিক বুঝতে পেরে তো? হ্যাঁ যদি না বুঝে থাকো আমায় আবার বলবে, আবার বুঝিয়ে দেবে। হ্যাঁ আজ আর বোঝাতে হবে না, ছেলেগুলো কি খিদে তেষ্টা বলে কিছু নেই? তোমার তাহলে এখন বাড়ি যাও। এই ছেলেটা দাঁড়া, সারা বিকেল তোদের জন্য বসে আমি নাড়ু বানিয়েছি, এই যা। ওরে দুষ্ট ছেলে, সবার আগে হাত পাতা। ওদিকে তোমার
মাথা দেখলাম ঝিমঝিম করছে। চলো স্যার, টেন থেকে বিশ্রাম করবেন। কি ব্যাপার ননিবাবু, কি হয়েছে? স্যার বলে অজ্ঞান হয়ে গেছে। প্রশান্ত বাবু, হ্যাঁ এক্ষুনি আমাদের ডিসপেন্সারিতে নিয়ে চলুন। ঠিক আছে, চলো যা যা। আর ভাবনা কোনো কারণ নেই, ওষুধে কাজ দিয়েছে। আচ্ছা ওনার জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে, কিন্তু ওই আচ্ছন্ন ভাবটা কাটতে একটু সময় নেবে। না না ভাই, কোনো কাজ নেই, ঠিক হয়ে যাবে। তোমরা তাহলে যাও। হ্যাঁ আমরা যাবো, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, যে যার কাজে যাও। না বলছিলাম যে স্যার কি রাত্রে এখানেই থাকবেন? না তো যাবেন কোথায়, তোমাদের তাঁবুতে? না মানে না না কোনো মানে টানে নয়। যখন একটা আধমরা রুগীকে আমার এখানে নিয়ে এসেছে, তখন ওকে সম্পূর্ণ সুস্থ না করে আমি ছাড়তে পারি না, তাতে তোমাদের রাস্তার কাজ হোক আর না হোক। যাও যাও যাও। ডাক্তারবাবু, কলকাতায় প্রশান্তবাবুর বাড়িতে একটা খবর পাঠাবো। কেন? না মানে স্যারের এই অবস্থা, ওনার মাকে তো জানানো দরকার। না 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 না, বাড়ির লোকজনকে বিদ্যাস্ত করে কি হবে, আমরা তো এখানে রয়েছি, ও সমস্ত করতে জন্য। না না না, মানে বলছিলাম যে ভয়ের কোনো কারণ নেই তো? না না ভয়ের কোনো কারণ নেই, তবে কথা হচ্ছে কেন হয়েছে জানো তো? সানস্ট্রোক মতো হয়েছে। কেন হয়? এটা রোদ জল বৃষ্টি অনিয়ম খাওয়া দাওয়া এই সমস্ত থেকে হয়। ভয়ের কোনো কারণ নেই, বিশ্রাম দরকার জানো, বিশ্রাম এবং শুশ্রূষা। তো সেই জন্য তো আমি রয়েছি, আমার ভাগ্নি লক্ষ্মী রয়েছে, শিবু রয়েছে, কি বল গোবিন্দ? হ্যাঁ আমরা সব রয়েছি। আজ কি আছে? জল thank you.
শরীর খারাপ হয়নি তো? না না, এমনি খাইনি। দেখিস বাবা, শরীরের দিকে লক্ষ্য রাখিস। ওই তো ছেলেটা রোদ্দুরে ঘুরে ঘুরে কি সাংঘাতিক অবস্থা করে তুলেছিল। কেন, এখন তো বেশ ভালোই আছে। হ্যাঁ, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, পরের বাচ্চা ভালো হয়ে উঠুক। আরে শুনলাম ওরা নাকি তাঁবুতে রান্না করে খায়। বা, মাঠে ঘাটে কাজ করে, তাঁবুতে খাবে না তো কোথায় খাবে? উমা, সে কি ওই খাওয়া খেয়ে কি শরীর টেকে? মা, তুমি কিন্তু বড্ড বেশি ভাবছো। আহা, মেয়ের কথা কি ছিড়ি, পরের ছেলে অসুস্থ হয়ে আমাদের বাড়িতে পড়ে আছে, আর তার কথা ভাববো না? যখন ছেলেপুলের মা হবি তখন বুঝবি সন্তান কি জিনিস। আহ, তুমি থামবে মা, পান সাজা হয়ে গেলে মামাকে দিয়ে এসো, আমি এখন ঘুমবো। লক্ষ্মী ঘুমিয়ে পড়েছিস নাকি? না মামা। এই নে তোর পান। কি বলছো? বলছিলাম যে রাত দশটার সময় যে প্রশান্তকে এক দাগ ওষুধ দেওয়ার কথা ছিল, দিয়েছিস তো? হ্যাঁ। যাক, নিশ্চিন্ত হয়েছি, আমি ঘুমোতে পারবো। আর ভোর পাঁচটার সময় আর এক দাগ দিতে হবে, মনে থাকবে তো? হ্যাঁ। তোর ওই তো ভরসা, যাক তিন দিনে ছেলেটাকে দান করানো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, বা যাক শুয়ে পড়। ভাবছিলাম বাইরেটা একটু ঘুরে দেখি। বাইরেটা ঘুরে দেখবেন এই শরীরে? চলুন ঘরে চলুন। কি হলো, দাঁড়িয়ে আছেন এখনো? কি দেখছেন আমি করে? তোমাকে না, মানে আপনাকে বলতে চাইছি। কথা পরে হবে, আগে ভেতরে চলুন। যান বলছি। আশ্চর্য মানুষ তো, এই ভোরে অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরোচ্ছিলেন। হাসি বেড়েই যেত যদি মা বাবু দেখতে পেত। কেন, আমি তো এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ না অসুস্থ সেটা মামা বলবেন, এতদিনে ও মামাকে চিনতে পারেননি। উনি যতক্ষণ না কিছু বলবেন ততক্ষণ আপনি নিজের মতে কিচ্ছু করতে পারবেন না, বুঝেছেন? এটা মামা বাবুর অর্ডার। হ্যাঁ। তা মা বাবুর ভাগ্নিটির কি অর্ডার? তার মানে আমি আবার কখন অর্ডার করলাম? বাহ, অর্ডার নয় শাসনের যা বহ। তবে শাসন যাই হোক, শাসনের ভঙ্গিটি কিন্তু তোমার, মানে আপনার। থাক, আর বারবার আপনি তুমি করতে হবে না, তুমি করেই বলবেন। সাহস দিচ্ছ? কিন্তু খবরদার, আবার বাইরে বেরোনোর চেষ্টা করলে। কিছু আবার ওষুধটা নিয়ে আসি, এমনি তো অনেক দেরি। বলছিলাম কি, এরপরও কি ওষুধের আর দরকার আছে? হ্যাঁ মশাই। কি কাটলি বাবা, ওদিকটা একটু বেশি করে কাট। হ্যাঁ, মাটিগুলো ওপাশে জড় করে রাখ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। মানে ডাক্তারবাবুকে? না না, থাক থাক, তার দরকার নেই। দাদা, আমি খাচ্ছি।
পরিষ্কার হয়ে গেছে। কিরকম দেখলেন? ভালো ভালো আছে, তবে এখনো বিশ্রাম নিতে হবে, এখন কাজকর্ম করা চলবে না। তবে প্রশান্ত, কাজকর্ম করবার আগে কিন্তু তোমাকে কয়েকটা প্রশ্ন আছে। বলুন। আচ্ছা, তোমার হাত পা জ্বালা করে? হ্যাঁ, তা করে। ঘোর পিত্ত। বুক জ্বালা করে? না, এখনো তো করিনি। করবে করবে। আচ্ছা, তোমার রাত্রে ঘুম হয়? কি করে হবে, সবসময় তো চিন্তা। তোমায় জিজ্ঞেস করেছি? আগে না। না না, ঘুম ভালোই হয়। অম্বলের ঘুম। অম্বলের? হ্যাঁ। আচ্ছা, তুমি কি বাঁচতে চাও? আগে তুমি যে কাজটা শুরু করেছো, মানে যে রাস্তার কাজ শুরু করেছো, এটা তো শেষ করতে চাও? আগে হ্যাঁ, অবশ্যই চাই। বাড়ির রান্না খেতে হবে। বাড়ি তো কলকাতার, কলকাতার থেকে খাবার অসম্ভব। চুপ, আগে চুপ। দেখো প্রশান্ত, ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য আছে তোমার প্রতি। তুমি যতদিন এখানে থেকে কাজকর্ম করবে, ততদিন এখানেই তোমাকে খেতে হবে। এখানে? হ্যাঁ। তুমি বুঝতে পারছো না, তুমি যে রাস্তা তৈরির কাজ করছো, হ্যাঁ, এত খাটনির কাজ করছো, তুমি যদি নিজের শরীর ঠিক না রাখতে পারো, মানে এখানে যদি না খেতে খাওয়া দাওয়া করো, কি করে সে শরীর থাকবে বলো? এখানে থেকে তোমায় খাওয়া দাওয়া করো। না কিন্তু, না কেন কিন্তু নয়, শোনো, শুধু ওষুধে তো হবে না, ওষুধ এবং পথ্য এই দুটো মিলে তবে তো। ওই ঘরে রুগীরা বসে আছে। ও হ্যাঁ হ্যাঁ, রুগী বসে আছে। ঠিক, আমি যাচ্ছি। তাহলে তোমরা কথাবার্তা বলো, রুগী আছে, আমি দেখে আছি। আচ্ছা বসো, চলো। বলো, আপনি বরং এক কাজ করুন, ওই ফাইল গুলো ক্যাম্প থেকে এখানে আনাবার ব্যবস্থা করুন, কেননা বুঝতেই তো পারছেন এখন কিছুদিন এখানে আটকা। বাবা, দুদিন যে বিশ্রাম নেবে তার উপায় নেই। অফিসের কাগজপত্র গুলো সমস্ত হাতের কাছে চাই। কি লোক বাবা! সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি, যার চিরদৈন্য চিরপূর্ণ হে। নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে, তাই আমি না পারি বুঝাতে। নাই বা বুঝিলে তুমি মোরে, চিরকাল চোখে চোখে নূতন নূতন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আধ প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন? এসো এসো গোবিন্দ এসো। আরে, একা একা সাজিয়ে বসেছে যে, তা কি করবো বলো? সন্ধ্যে থেকে তো আসো সাজিয়ে বসে আছি, তোমার কোনো পাত্তা নেই। বসে বসে শুনে বা। আরে বাবা, যে মন মতো সাজিয়ে বসেছে। না সাজিয়ে না, শান্ত বাবুকে দেখছি না। দেখবে কি করে, সুস্থ মানুষকে কি দেখা যায় নাকি? এই হোমোপ্যাথ বুঝেছো, কয়েক ডোজ পড়েছে, চাঙ্গা হয়ে কাজে লেগে গেছে। মহামান্য মজুর ভাইয়েরা শোনো, এবার থেকে রাস্তার কাজ শুরু হবে ভোর ছটা থেকে, বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত বিশ্রাম, আবার কাজ শুরু হবে দুটোর পর থেকে। এবারে বক্তৃতার দ্বিতীয় পর্ব, ওই যে দেখো দুটো তাঁবু, ওই তাঁবুতে বিশ্রামের সময় সবাই গিয়ে ঘুমোবে। পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর আমের অম্বল পেট ভরে খাবে, খেয়ে ঘুমোবে। এইভাবে মালিক পক্ষ যতদিন তোমাদের সেবা করে যাবে, তোমরাও ততদিন তোমাদের কাজ দিয়ে মালিক পক্ষকে সন্তুষ্ট করবার চেষ্টা করবে। যা যাবো, কাজ 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 নিশ্চয়ই
মামা বাবু বাড়িতে নেই? না, রুগী দেখতে গেছি, আর মা গেছে সেতুয়াতলায় পুজো দিতে। ও, তাহলে তুই এগুলো কাজ, আমি ওদিকটা দেখছি। কাজ কাজ। মাথাটা ঠিক থাকছে না। মানে তোমার জন্য সত্যি ছাড়ো না, কেউ এসে পড়বে, আসো। খুব সাহস দেখছি, তুমি একটু বিশ্রাম করো, মামা এলে আমি খেতে দেবো। চলো না, আজ বিকেলে কোথাও বেরিয়ে আসি। বেড়াতে যাব তোমার সঙ্গে? হ্যাঁ। খেপেছ, লোক কি বলবে? দূর, লোকে আবার কি বলবে? বড় জোর বলবে এটুকু পারবে। এটা পাড়া গা, তোমাদের শহর না, বুঝলে মশাই? কিন্তু মা বাবু কি রাজি হবে? দেখো না, ম্যানেজ করতে পারো। কে আর সুখী বলো আমার মতো তোমায় পেয়ে? নদীটা গভীর, আমার ভালোবাসা গভীর তার চেয়ে। কে আর সুখী বলো আমার মতো তোমায় পেয়ে? আকাশ বিশাল, ভালোবাসা বিশাল তার চেয়ে। কে আর সুখী বলো আমার মতো তোমায় পেয়ে? আচ্ছা, এরপরে
কালী মহাতো ছাইবাস খাচ্ছিস না কেক হ্যাঁ কাকাকে বাড়িতে বউকে দেবে হ্যাঁ না ঠিক চল দেখো তাহলে কাল কি ক্যাম্পটা শিফট করার ব্যবস্থা করি হ্যাঁ তাই করুন সকলেই তো বাড়ির জন্য মন চাই না ঠিক শীতলাটা অনেক কাজ কর্ম করেছে আর কি ওকে একটু যদি বেশ তো রাখুন নাকি শীতলা এদিকে শোনো তোমার তোমার কাজে আমরা খুব খুশি তা তুমি এটা রাখো তোমার আর তোমার ভাই বোনেদের জন্য কিছু জামা কাপড় তামাকো কিনে এখন থাকো জু কাল তো আপনারা যাবেন আগে আপনাদের জিনিসপত্র সব গুছিয়ে দিই তারপর না হয় আচ্ছা আচ্ছা বেশ বেশ ভেরি গুড আচ্ছা আচ্ছা ননিবাবু একবার তো বনমালী বাবুর সঙ্গে দেখা করতে হয় নিশ্চিত একবার যাওয়া উচিত চলুন মিস্টার ঘোষ তাহলে একবার সবাই মিলে দেখা করে আসি আচ্ছা চলুই সত্যি ভদ্রলোক আমাদের খুব উপকার করেছেন চলুন চলুন না না উপকার টুপকার কোনো কথাই নয় কথা হচ্ছে কি জানো দ্যাট ওয়াজ মাই ডিউটি অ্যাজ এ ডক্টর ওটা আমার কর্তব্য ছিল আমি তাই করেছি যেমন তোমাদের কর্তব্য ছিল বলেই তোমরা আমার গ্রামেতে এত বড় একটা সুন্দর একটা রাস্তা করে দিলে মানুষের কত সুবিধা হলো বলো আসল কথা হচ্ছে এই কর্তব্য গায়ে দিদি দিদি ও দিদি উমা বিমাদা কি রে কিছু বলবি হ্যাঁ দিদি স্কুলের বাচ্চা থেকে রাখতে এলাম বেশ তো তোরা চললি কোথায় মল্লিকপুরে মেলা দেখতে কুলের বাচ্চাটাকে নিয়ে যেতে হুতুর হয়ে ভরসা পাচ্ছি না 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 ও আমার কাছেই থাক যাক নিশ্চিন্ত হ্যাঁ হ্যাঁ তুই কিচ্ছু ভাবিস না আমি ওকে দুধ দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবো চলো না মেলা যাবো না চলো যাচ্ছি বাবা যাচ্ছি তাহলে যাই দিদি হ্যাঁ আর দেরি করিস না আয় চল চল বাচ্চাটি আবার কে আমাদের সাধন বণিকের ছোট মেয়ে গো সাধন ও আচ্ছা সাধনের বউ তোমার কাছে রেখে গেল হ্যাঁ ওরা মল্লিকপুরের মেলা দেখতে গেল কলির বাচ্চাকে নিয়ে যাওয়া অত দূরে অসুবিধে তাই তোমার উপর ওকে রাখার ভার পড়লো এই তো হ্যাঁ দেখো দেখো কি সুন্দর হয়েছে না গো আচ্ছা আচ্ছা শর্মা কত লোকের বাচ্চাদের তুমি দিন রাত এত যত্নপাতি করছো প্রাণ ভরে এত ভালো পারছো আচ্ছা এতে কি তোমার আশা মেটে শর্মা সত্যি কি তুমি এতে আনন্দ পাও কি করবো বলো ভগবান তো আমার উপর কোনোদিন মুখ তুলে চাইলেন না আগের জন্য কি মহাপাপ করেছিলাম কে জানে তুমি কেন আমিও নিশ্চয়ই কোনো পাপ করেছিল তাই তো দুজনকেই সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে কেন তোমার ভগবানকে নিয়ে চল ঠাট্টা করো না এটা কি ঠাট্টার সময় বাইরে তুমি তো কেবল ভগবান ভগবান বলো জানি তুমি ঠাকুর দেবতা বিশ্বাস করো না কিন্তু জানবে সেই সব তাহলে সব চুকিয়ে গেল আর চিন্তা কি ভগবানই সব ঠিক করে দেবে না তুমি চলে যাচ্ছ আমার সেটা যে কি হচ্ছে আমি ছাড়া আরে এই 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 কাঁদছো কেন কেঁদো না কেঁদো না আচ্ছা সত্যি ওগুলো আমি ঠাট্টা করে বলছিলাম তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে আঘাত দেবো
তোমাকে ছেড়ে যেতে কি আমারই ভালো লাগছে? তুমি কবে আসবে বলো? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসো। বাড়ি ফিরে গিয়েই মাকে তোমার সব কথা বলবো। তারপর দেখো, মা তোমাকে ঘরের লক্ষ্মী করে বালিগঞ্জের চ্যাটার্জি মেলায় নিয়ে গিয়ে তুলবে। যা নয়, একেবারে ঠিক। আমি যা বলি কাজেও তাই করি। শোনো, কাল নাকি পড়ছে গেলে হয় না? কেন? না, একটা কথা ভাবছিলাম। কি? তুমি যখন খুব অসুস্থ ছিলে, মন্দিরে পুজো দেবো বলে মানত করেছিলাম। আমার জন্য তুমি? হ্যাঁ, তাই ভাবছি তোমাকে সঙ্গে করে নিয়ে যদি পুজোটা দিতে পারতাম। বেশ তো, তোমার মন যখন চাইছে তাই হবে। যাবে তুমি? নিশ্চয়ই। কিন্তু মন্দির যেখান থেকে অনেক দূর, তোমরা তো কাল সবাই চলে যাবে ঠিক করেছো। আরে তাতে কি হয়েছে? কাল না হয় ওরা চলে যাবে, আমি পরশু যাব। আমার গাড়িটা তো রয়েছে। তাহলে তো খুব ভালো হয়, তাহলে কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং সঙ্গোতি পরমেশ্বরম। বলছি হাতটা বাড়া। তাই বলো। এই মন্দিরে দাঁড়িয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে? কোনো অন্যায় করিনি তো। এই আস্তে আস্তে চালাও। আস্তে চালাও না, দেখছো না রাস্তাকে? দেখো না কি সুন্দর জায়গা, আমার মিরাজ এসে গেছে, তাই জোরে চালাও। আমার ভয় করছে। আরে কিচ্ছু হবে না, হাতে স্টিয়ারিং দেখো না, কিচ্ছু হবে না। আস্তে চালাও না। ঠিক হচ্ছে। মাম ছিল, খেয়াল করিনি, বোধহয় চোট লেগে গেল। কি হয়েছে? কি যা ভেবেছি তাই। কি? চেম্বারটা বোধহয় ফেটে গেছে। তাহলে কি হবে? সামনে একটা গ্যারেজ দেখেছিলাম, কোনো অঙ্ক সেই অবধি তো যাই, তারপর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। স্যার, এনি প্রবলেম? ওই গাড়ির চেম্বারটা মনে হচ্ছে ফেটে গেছে। ও তাই নাকি? নো প্রবলেম। স্যার, কি কিডনিটা গেছে? কিডনি? মানে মোবাইল চেম্বার স্যার। হেভি উন্ডস, মেজর অপারেশন এন্ড রিপ্লেসমেন্ট, বাট নো প্রবলেম। মানে কিডনিটা ফাংশন করবে তো? হোয়াট ডু ইউ মিন স্যার? ফাংশন করবে না মানে? ডেড বডিতে লাইফ এনে দিচ্ছি, এ তো সামান্য একটা অপারেশন। ডেড বডিতে লাইফ এনে দিচ্ছেন মানে? ও ব্যাপারটা বুঝতে পারলেন না? ব্যাপারটা হচ্ছে স্যার, যে আপনি কোনো গাড়ির ইঞ্জিন ছাড়া বডিটা এনে দিন, দেখবেন ইঞ্জিন ফিট হয়ে গেছে। আবার দেখবেন যে বডি ছাড়া ইঞ্জিন এনে দিন, দেখবেন বডিও ফিট হয়ে গেছে। আর স্যার যদি ওই দুটোই না পারেন, তাহলে কিছু ক্যাশ দেবেন, দেখবেন দুটোই ফিট হয়ে গেছে। আচ্ছা, ইয়ে মানে সারানো ঠিক যাবে তো? কতক্ষণ লাগবে? অনলি টু আওয়ার্স, দু ঘন্টা।
ওরে বাবা, দু ঘন্টা? এতক্ষণ থাকবো কোথায়? আজকাল তাহলে কিছুই খাওয়া হবে না। নো প্রবলেম ম্যাডাম, আপনারা ওই একটু এগিয়ে যান, দেখবেন একটা ডাক বাংলো পাবেন। সেখানে ওই চৌকিদারকে বলবেন, না বলবেন না, কিছু ক্যাশ ছাড়বেন, দেখবেন খাওয়া থাকা দুটোই হয়ে গেছে, নো প্রবলেম। তাহলে আমরা ওইদিকে এগোই? হ্যাঁ, আপনারা যান, আমি ততক্ষণ অপারেশনটা সেরে ফেলি। আচ্ছা চল। প্রশান্ত ছেলেটির সঙ্গে লক্ষ্মীর বিয়ের কথা পারলে হয় না? কত ভালো ছেলে। ভালো কি বলছো দিদি, ও তো হিরে টুকরো ছেলে। আরে চোখটা আমার দাবার ছকে থাকলে কি হবে, মনটা ওই ছকেতেই বাঁধা জানবে। আর প্রশান্ত তো লক্ষ্মীকে পছন্দই করে মনে হচ্ছে। দেখো তোমার মেয়ের মন কোথায়? আমার মেয়ের কথা তোকে ভাবতে হবে না। লক্ষ্মী না প্রশান্তকে খুব পছন্দ করে। মন খারাপ লাগছে আমার? আবার আমাদের গায়ে আসবেন তো বাবু? হ্যাঁ আসবো না কি, এই গায়ে তো আমাকে অনেকবার আসতে হবে, শিগগিরই আসবো। তুমি মাকে নিয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চলো যাই। আপনি তো সবই বুঝতে পারছেন, তাছাড়া
72 ঘন্টা না গেলে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব না। তা ঠিক, কিন্তু আসলে এমনটা যে হবে তা তো আমরা একটু ভাবতে পারিনি। আর আমার শাশুড়ি, আই মিন এশেন্টের মা, তাকে তাকে যে কি বুঝাবো। বুঝাতে হবে মিস্টার ব্যানার্জি, ধৈর্যও ধরতে হবে। তাছাড়া আমরা চেষ্টা কোনো ত্রুটি করব না। স্যার, নন মর্বিডের পেশেন্টকে দেখবেন বলেছিলেন। ওহো, চলো 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 চলো। ও ভালো কথা মিস্টার ব্যানার্জি, আরো ব্লাড হয়তো লাগতে পারে, আনাবার ব্যবস্থা করুন। ও শিওর, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বাড়ি চলো মা, বাড়ি চলো। আমি কোথাও যাব না। তোমার জামাই থাকছে মা, এখন বাড়ি চলো। লক্ষ্মীটি মা, একবার বাড়ি চলো না, না বেলা হয়ে গেছে। আমি কোথাও যাব না, যাব না। না না, এখন তোমার জ্বর নেই, কাছে নেই তো, দাও ইয়ে দেখাবো। চলো, কিরম করে মুড়ে রেখেছ, কি মুশকিরম করে রাখা যায়, কাগজ ছিঁড়ে যাবে না, কে হচ্ছে চলবে বুঝেছ। আর এক শিশি নিয়ে যাও, নিয়ে গেলে তুমি খেয়ে। তরুণ বাবু, এতে ছটা পুড়িয়া আছে। ঠিক আছে। শিবুদা, শিবুদা বলো, একটু এখানে আসবে, কথা আছে। আমি যাচ্ছি লক্ষ্মী। কি বলছো লক্ষ্মী? শিবুদা, আজ কোনো চিঠি আসেনি? না লক্ষ্মী। তুমি একটু পোস্ট অফিসে খোঁজ নেবে? পোস্ট অফিসে খোঁজ নিয়ে কি হবে লক্ষ্মী? কাকা বাবুর নামে চিঠি এলে ওরা কি কখনো দেরি করে? না, ভাবছিলাম আমার নামে তো ভুল করে দিতে পারে। পোস্টমাস্টার তো তোমাকেও চেনে লক্ষ্মী, তোমার নামে চিঠি এলে তুমি নিশ্চয়ই পেতে। কিন্তু আজ কদিন হয়ে গেল। কিছু চিন্তা করো না লক্ষ্মী, হয়তো উনি কোনো কাজে আটকে গেছেন, দেখবে উনি ঠিক ফিরে আসবেন। ঠাকুর, ঠাকুর আমার খোকাকে ভালো করে দাও, আমার খোকাকে ভালো করে দাও, আমার একমাত্র ছেলেকে ভালো করে দাও। কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। স্যার কেমন আছেন, কোথায় রয়েছেন? আসুন আসুন, আমার সঙ্গে আছেন। কিছু ভালো লাগছে, খোকা ভালো না আসা করো। শোনো মা, শোনো, দেখবে দাদা ঠিক ভালো হয়ে যাবে। বন্দনা, খোকার ওই কষ্ট আর আমি কিছুতে সইতে পারছি না। মনে পড়ছে না আমার নাম কি। খোকা স্যার,
স্যার আমি অনিল কুমার। স্যার ভাই চিনতে পারছেন না? কাউকে চিনতে পারছে না। আমার কিসের অসুখা? আমি সম্পূর্ণ সুস্থ। জিপ অ্যাক্সিডেন্টে আপনার মাথায় চোট লেগেছে। জিপ অ্যাক্সিডেন্ট? এবার বুঝতে পারছেন কেন আপনাকে হাসপাতালে আনা হয়েছে? ডাক্তার হিসেবে আমি আপনাকে বলতে পারি এখন আপনার বিশ্রামের প্রয়োজন। এরা কেন এসেছেন? এরা এসেছেন, এরা আপনাকে ভালোবাসেন তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাকে আমি তো কিচ্ছু মনে করতে পারছি না। ঠিক আছে, আমাকে কিচ্ছু মনে করতে হবে না। আপনি শুয়ে পড়ুন। কি শুয়ে পড়ুন? শুনুন, ডাক্তার চৌধুরী তো বললেন যে কোন সাইকিয়াট্রিস্টকে দিয়ে ট্রিটমেন্ট করালে দাদা হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, তো ডাক্তার চৌধুরী কাউকে সাজেস্ট করেছেন? না, তবে বলেছেন যে কলকাতার এই দূষিত আবহাওয়া থেকে যদি দাদাকে একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া যায়, আচ্ছা, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি দাদা সুস্থ হয়ে যেতে পারে। বেশ তো, তাই যাওয়া হবে। হ্যাঁ, আমরা তো রাঁচি যেতে পারি, ওখানে নিতা দিয়ে আছে। কিন্তু নিতা কি করবে? আরে বাবা, ওখানকার মেন্টাল হসপিটাল থেকে কোন স্পেশালিস্টের ব্যবস্থা করতে পারবে। Yes, very good suggestion. তাহলে আমি এক্ষুনি ট্রাঙ্কলে নিতার সাথে কথা বলে নিই। চলুন। আপনারা আমায় কোথা নিয়ে যাচ্ছেন? চলো কথা বাবু, চলুন, গেলেই সব জানতে পারবেন। না, আমি যাবো না। আগে বলুন আমায় কোথা নিয়ে যাচ্ছেন। তোকে বাড়ি, বাড়িতে নিয়ে যাচ্ছি। তোকে মা তোকে তো বাড়ি নিয়ে যাচ্ছে দাদা। সেটাই তো বলছি, গেলে আপনি সব বুঝতে পারবেন। চলুন, বেশ, চলুন। কেন আমার বংশের মুখ পড়ালি? বল, তোকে বলতে হবে, তোকে বলতে হবে। কেন তুই আমি করলি? কি করলি তুই? কি করলি? চোখের কোলে কালি, আমি তো সব বুঝি না। কত ছেলে মেয়েকে মুখ দেখাই পা? এইভাবে চেঁচামেচি করে পাড়ার লোকই জানালে যে আমাদের সম্মান বাড়বে, আমাদের তো গ্রাম থেকে চলে যেতে হবে। গ্রামের লোকের কাছে মুখ দেখাবি কি করে? এই পলম চিনিকে তুই মেরে ফেল, মেরে ফেল। এই কলঙ্কর জন্য ও একা দায়ী নয়, প্রশান্ত কে জবাব দিয়ে করতে হবে। তাকে তুই পাচ্ছিস কোথায়? কেন কলকাতায়? সেখানে গিয়ে তাকে ধরে নিয়ে এসে আমি লক্ষ্মীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করবো। সে আশা ছাই পড়েছে, লক্ষ্মীকে জিজ্ঞেস করেছিলাম, প্রশান্ত ঠিকানা জানে না। কে আপনার দাদা? আমি আপনাকে চিনি না। আমার তুমি চিনতে পারছ না? না না। বেশ, ঘরে চলো, চলো ঘরে। হ্যাঁ চলো দাদা। দাদা
সে ঘরে চলো, ওখানে বসবে, চলো চলো বসো। দাদা, তুমি কিছু খাবে? কি খাবো? তুমি তো স্যান্ডউইচ খেতে ভালোবাসতে, আনবো? আমি স্যান্ডউইচ মনে পড়ছে না তোমার? মনে করো না দাদা? না না, কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। ও কি যন্ত্রণা। শিবুদা, তুমি একবার কলকাতায় যাও, ওর খোঁজতে নিয়ে এসো। কলকাতা তো আমি এখনই যেতে পারি, কিন্তু প্রশান্ত বাবু ওর বাড়ির ঠিকানাটা? উনি বলেছিলেন পালিগঞ্জের চ্যাটার্জি ভিলা। পালিগঞ্জ? সে তো বিরাট এলাকা, সে তো আর আমাদের হৃদয়পুর গ্রাম নয় যে আমি ঠিকানাটা খুঁজে বার করব। তবু তুমি একবার যাও শিবুদা, আমার অবস্থাকে তুমি বুঝতে পারছো, আমি যে কি করবো। তুমি কি চাও আমি আত্মঘাতী হই? না না লক্ষ্মী, ও কথা তো মুখে এনো না। আমি কালই কলকাতায় যাব, যেভাবেই হোক প্রশান্ত বাবুকে খুঁজে আমি আনবই। স্যার কি ওই একই রকম আছে? হ্যাঁ ননি বাবু, সেই একই রকম। অনেক ডাক্তার তো দেখানো হলো, তবু তার স্মৃতিশক্তি এখনো ফিরে এলো না। সত্যি ভগবানের কি নিষ্ঠুর পরিহাস, ভগবান একটা প্রাণোচ্ছল প্রাণবন্ত মানুষ। তার জন্য আজকে একবার ভাবুন তো ননিবাবু, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি মা বোন কাউকে সে চিনতে পারছে না। না না না, আরে কেন মিছিমিছি আমাকে বিরক্ত করছেন? আমি আমি আপনার খোকা নই, আমি প্রশান্ত নই। খোকা? আমি তোর মা। না মা, একটু বুঝে দেখ না, এই ঘর বাড়ি এসব তোর কিচ্ছু মনে পড়ছে? না না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনি শুনুন, আমাকে বাইরে যেতে দিন, আমাকে বাইরে যেতে দিন। খোকা, দূরে কেন থাকো সে দূরের।
কথাটা তুমি কি ঠিক বলিনি দাদি? তোমরা তো নার্ভাস হচ্ছো কেন? বললাম তো আমার ওখানে চলো, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সাইকিয়াট্রিস্টের কি করবি? কেন, ডক্টর আঙ্কেল রয়েছেন তো। ডক্টর আঙ্কেল ডক্টর স্যামুয়েল মিত্র, বাবার বন্ধু, বিরাট সাইকিয়াট্রিস্ট, আমাকে খুব স্নেহ করেন। ভাবছি তাকে দিয়ে প্রশান্ত দাকে দেখাবো। তাহলে তো খুব ভালো হয়, তুমি ওখানে যাওয়ার সব ব্যবস্থা করো। কিন্তু প্রশান্ত দা যেতে রাজি হলে হয়, সেবাটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। বাবা তুমি যখন বলছো হবে, তুমি এসো। এই ভদ্রমহিলা বলছেন উনি আমার মা, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না। আবার এই মহিলা বলছেন উনি আমার বোন, কিন্তু আমি তো কোনোদিন ওকে দেখেছি বলেই আমি মনে করি না। কেন এই সমস্ত যেন গোলমাল হয়ে যাচ্ছে সমস্ত কথা তো। আচ্ছা কেন এমন করছে, কেন? কারণ আপনি অসুস্থ। অসুস্থ কই? আমি তো দিব্যি ভালো আছি, এভরিথিং ইজ ফাইন। এই তো কলকাতায় মিস ব্যানার্জি বললেন এই জায়গাটার কথা, ভালো লাগলো, আমি চলে এলাম। কিন্তু আপনারাই তো আমাকে, আমরা আপনাকে সাহায্য করতে চাই। সাহায্য? হ্যাঁ, আপনি কিছু হারিয়ে ফেলেছেন, মানে আপনার পুরনো জীবনটাকে আপনি হারিয়ে ফেলেছেন। আমরা চাইছি আপনাকে সেটা মনে করিয়ে দিতে। বিশ্বাস করুন আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা। এই যে মিস ব্যানার্জি, এরা আমাকে একদম পাগল করে দেবে। আমি যত বলছি আমি কিছু জানি না, কিছু মনে করতে পারছি না। বেশ তো, মনে যখন করতে পারছেন না কেন শুধু শুধু কষ্ট করছেন? চলুন ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম করবেন। চলুন। বেশ তাই চলুন। দেখলেন তো ডক্টর মিত্র, সেই দিন থেকে প্রশান্ত আমাকে একেবারেই চিনতে পারছে না। এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ডক্টর মিত্র, প্লিজ প্লিজ ডক্টর মিত্র, একটা কিছু করুন। মিস্টার চ্যাটার্জি, আপনি এতটা ভেঙে পড়ছেন কেন? স্মৃতি হারিয়ে প্রশান্ত যে অন্ধকারে বাস করছে সেখান থেকে ওকে আমরা আলোয় ফিরিয়ে আনবই। ডাক্তার বাবু, আপনি বলছেন দাদা একদিন ভালো হয়ে যাবে? আমরা আশাবাদী। ডক্টর মিত্র, আপনি আমায় সান্ত্বনা দিচ্ছেন না? এত বড় একটা দুর্ঘটনার পর
প্রশান্ত বেঁচে আছে, দৈহিক দিক থেকে সুস্থ আছে, এটাই কি যথেষ্ট নয়? তার মানসিক একটা বিপর্যয় ঘটে গেছে, আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। একটা ক্লু, একটা সূত্র যা দিয়ে ওর হারিয়ে যাওয়া স্মৃতির দুয়ারে আঘাত করতে পারে। কিন্তু সেই ক্লুটা কি, সেইটাই তো খুঁজে বেড়াচ্ছি। কলঙ্ক চাপা দিতে পারবে? লোকে কেন তুমি লুকিয়ে রাখবে, কিন্তু যে পেটে আসছে তার কি ব্যবস্থা হবে? সে ভাবনা তোমার ভাবতে হবে না। শিবু তো বলেই দিয়েছে, বাচ্চাটা হলে সে যে কোনো আশ্রমে রেখে দিয়ে আসবে। পাপের শাস্তি তোমরা এর মধ্যে আমাকে রাখবে না, তোমরা যা ইচ্ছে তাই কর। শান্ত শান্ত, তুমি জেগে আছো? আচ্ছা, তাহলে আমার সঙ্গে বলো কি বলবো। ওয়ান ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন 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 ফাইভ পাচ্ছি না, আর পাচ্ছি না। শান্ত, শান্ত, অ্যাক্সিডেন্ট শব্দ, শব্দ মনে করো, মনে করার চেষ্টা করো, মনে করো। না, মনে করতে পারছি না। শব্দ, কিছু শব্দ, শান্ত মনে করার চেষ্টা করো। হ্যাঁ, শব্দ, শব্দ তুমি কোথায় শুনেছ? না, শব্দ না, শব্দ শব্দ ঘন্টা ঘন্টা শব্দ ঘন্টা কোথায় শুনেছ বলো, মনে করো, মনে করো, মনে করো। মনে করতে পারছি না, পারছি না, মনে করতে পারছি না। মারা দিন তুই এই ঘরে থাক, রাত হলে ঘরের দরজা খুলে দেওয়া হবে, তখন ইচ্ছে করলে আমার ঘরে গিয়ে শুতে পারবি। থাক, তারা দরকার হবে ডক্টর মিত্র, আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনি অ্যানালিসিস করে কি পেলেন? গভীর অন্ধকারের মধ্যে আলোর ইশারা পাচ্ছি। আপনি যা ভাবছেন তা নয়, আমি একটা অনুমান করছি মাত্র, একটা শব্দ। আচ্ছা ডক্টর মিত্র, আপনি কি সন্দেহ করছেন যে ওর এই পরিবর্তনের সঙ্গে ওই শব্দটার কোনো যোগসূত্র রয়েছে? হতে পারে, আই এম কনভিনসড ওর সব ব্যাধির মূলে আছে ওই শব্দ। সেই মূলে যেদিন আমরা পৌঁছতে পারবো, পূর্ব স্মৃতি ফিরে পাবে। এক্স্যাক্টলি, ওকে আনন্দের মধ্যে রাখতে হবে, হাসি আনন্দ, ও যা চায়, মানে যদি গান শুনতে চায় তাহলে গানও শোনাতে হবে। এই দায়িত্ব তোমাকে বহন করতে হবে। এই দায়িত্ব নিয়েই তো আমি ওকে কলকাতা থেকে নিয়ে এসেছি আঙ্কল। হ্যাঁ ডক্টর মিত্র, এত বড় দায়িত্ব নিতা ছাড়া আজকে বহন করবে। গুড, এখন থেকে ক্লোজ ওয়াচ আন হিম, নতুন কিছু দেখলেই নোট করে রাখবে, আর প্রয়োজন মতো আমাকে টেলিফোনে জানাবে। এখনো ভাতগুলো দিয়ে মুখে তুলিসনি?
ওরই আত্মঘাতী হওয়ার ইচ্ছা থাকলে অনেক আগে হলেই তো পারতিস। তাহলে প্রীতি যে এসেছে সেও তো রেয়াই দেখ আবার নাক দেখানো হচ্ছে। হচ্ছে না, হচ্ছে না। কেন হবে না? চেষ্টা করুন, এখন দেখবে ঠিক হবে। ঠিক হবে এখন। আপনি এই আছে, পেন্সিল আছে, কিন্তু মানে এই ডট পেনটা তো কই বললেন না তো? পেন্সিল দিয়ে কি করবেন? কি করব? আচ্ছা এই সত্যি পেন্সিল কেন চাই না বাড়ি? এই যে কি একটা আঁকছিলেন বাড়ি না মন্দির? আমি? হ্যাঁ আপনি, এই তো এই মাত্র মনে পড়ছে না। বাহ, এই যে আপনি গানের খাতাটা কিসব এঁকেছেন? ছি 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 ছি, আপনার গানের খাতাটা নষ্ট করে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। না কিছু মনে করি, তাতে কি হয়েছে? আচ্ছা মিস ব্যানার্জি, আপনি কিন্তু আপনার কোনো প্রমিস রাখছেন না। এই যে আসার আগে আমায় বলেছিলেন না এখানে সব কত সুন্দর সুন্দর জায়গা আছে, আমাকে বেড়াতে নিয়ে যাবেন, কই একটা কি পাহাড় ছাড়া তো কোথাও নিয়ে গেলেন না? নিশ্চয়ই যাব, আজ বিকেলেই আমরা বেড়াতে যাব। যাবেন? হ্যাঁ। গান শোনাবেন? শোনাব। চলো চলো না যাই, চলো হেঁটে হেঁটে পাশাপাশি পাশাপাশি, হেঁটে হেঁটে পাশাপাশি পাশাপাশি, চলো দেখছি। ভাবছি
পাহাড়ের ওপারে কি আছে, কোন দেশ, কেমন সে দেশ? কি গো, তোমরা খেতে যাবে না? 10টা প্রায় বাজে। সে শুধু আমি জানি রে, দেখিস বাবা, ওর যেন কোনো অযত্ন না হয়। না পিসি, দুঃখ করো না, ও অনাথ আশ্রমে ভালোই থাকবে। লক্ষ্মীর সন্তানের যখন ভার আমি নিয়েছি, ওর কোনো অযত্নই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তোর মঙ্গল হোক বাবা। এখন যাই পিসি, অনেক দূর যেতে হবে। শিবু আয়, ভেতরে আয়। কি করে এলি বাবা? কি করে তোর বুকে কাপড় মোড়া, ওটা কি রে? সদ্যজাত শিশু, কার শিশু? তুই কোথায় পেলি? ট্রেনের কামরায়। ওর মা বোধহয় ওকে ফেলে পালিয়ে গেছে। তার মানে? শহর থেকে ফিরছিলাম, ট্রেনের কামরায় আমি একা। আমাকে দেখে ও কেমন হাত পা ছুটছিল, ওকে ফেলে রেখে আসতে পারলাম না, তাই সঙ্গে করে নিয়ে এলাম। দেখো দিদি, কি সুন্দর দেখতে, তাই না? থাক থাক, দেখাতে হবে না। দিদির কথা ভেবে তুলে নিয়ে এলাম। কি দিদি, নেবে না একে? নিশ্চয়ই নেব। আমার কাছে ওর কোনো দাবিদার নেই দিদি, তোমার কোর থেকে কোনোদিন কেউ ছিনিয়ে নিতে আসবে। চতুর্দশী মাথায় এসেছে, আমার ভোলা না, আমার ভোলা না। আমার সন্তান এরকম হতে পারে না।
লক্ষ্মী কাঁদে চোখে যে তার জল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল, লক্ষ্মী কাঁদে চোখে যে তার জল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল। ছিল বরণ কুলোয় ধান দুপ হাত পাখার খোঁয়, তেল শুনতে থেকেও প্রদীপ জ্বলল রে হায় কই, পাঁচালি পার হলো না তো একই অমঙ্গ, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল। লক্ষ্মী পেঁচা উড়ে গেছে হায় রে কপাল দোষে, কাল পেঁচা তো ডাকে এখন ঘরের চালে বসে, লক্ষ্মী পেঁচা উড়ে গেছে হায় রে কপাল দোষে, কাল পেঁচা তো ডাকে এখন ঘরের চালে বসে, হায় কৌটো ভরা সিঁদুর আছে নেই সে সতিয়া, ঘরের দেবী পথে ঘোরেন শূন্য যে সংসার, একই হলো এ যেন গো অভিশাপের ফল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল, হায় রে বিধি এ অঘটন ঘটল কেন বল। তোমায় একটা খবর দিতে এলাম। বলো। তুমি লক্ষ্মীর বিয়ের ব্যাপারে সম্বন্ধ দেখতে বলেছিলে না, ভালো ছেলে পেয়েছি। অঞ্জু মা তুমি ভেতরে গিয়ে পড় বসো। একা বসে আছিস? মিতার কোথায়? ও ঘরে রাখি টেলিফোন আছেন করতে, মনে হয় ডক্টর মিত্রের ফোন। ও জানিস বন্দনা, ওদের কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। এদিকে এতদিন কলকাতার বাড়িতে সব কাজ কম্ম সব নষ্ট হয়ে যাচ্ছে, তা যাক, কিন্তু ভাবছি যে আমার সব কিছুর বিনিময় যদি খোকাকে ভালো করে তুলতে পারতাম তাহলে একটা সান্ত্বনা পেতাম। কতদিন খোকা মা বলে ডাকিনি, কতদিন। মা তুমি এত ভেঙে পড়ো না মা, দেখবে ভগবানের দয়া আমার দাদা নিশ্চয় ভালো হয়ে যাবে মা, নিশ্চয় ভালো হয়ে যাবে। শুনেছি ভগবানের মন্দিরে
অনেকে মানত করে অনেক কিছু ফিরে পায়, তাই আমিও মন্দিরে যাব, খোকার নামে মানত করব, বলবো ঠাকুর আমাকে না কিন্তু আমার আমার খোকাকে ফিরিয়ে দাও মা, আমার খোকাকে ফিরিয়ে দাও মা। মাসিমা আপনি মন্দিরে পুজো দেবেন? হ্যাঁ মা। ঠিক আছে, আমি কালই আপনাকে মন্দিরে নিয়ে যাব। ঠাকুর মশাই, আমি তো আপনাকে সব কথাই বলেছি, আমার ছেলের জীবন ভিক্ষা নিয়ে এখানে আসা, মায়ের কাছে আমার এইটুকু মিনতি, আমার সব কিছুর বিনিময়ে যদি আমার ছেলেকে সুস্থ করে দেন। আপনি কিছু ভাববেন না মা, আমি পূজোর সব আয়োজন করে নিচ্ছি। ওঙ্কারাল বদনং শ্যামং মুক্ত কেশিং চতুর্ভুজং তালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমাল বিভূষিতাম সদ্যশ্চিন্ন শিরোখচ্চপামার্ধদকরম ভুজং অভয়ং বালং শৈব দক্ষিণার্ধদ পাণিকম্। এতদিন আমাদের কাউকে চিনতে পারিসনি, কাউকে চিনতে পারিসনি, মা বলে ডাকিসনি, এতদিন মা বলে ডাকিস, আমি চিনতে পেরেছি, আমার সব মনে পড়ে গেছে, হৃদয়পুর লক্ষ্মী। প্রশান্ত না? আপনারা? হ্যাঁ আমি প্রশান্তের মা। ও আচ্ছা, আমার কি সৌভাগ্য, আবার আসুন 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 আসুন। চোট লেগেছিল,
আমার স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এতদিন আগে কোনো কথা আমার মনে পড়েনি, এতদিন পরে আজ সকালে আমার সব মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছি তোমার কাছে। আমি জানতাম আসবে, আমার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কখনো না, কখনো না, কখনো না। পৃথিবীর সমস্ত বিষ কণ্ঠে ধারণ করেছিলেন বলেই মহাদেব হয়েছে নীলকণ্ঠ। এই যার ছবি তুমি দেখছিলে, উনি সকলের মঙ্গলের জন্য ক্রস বিদ্ধ হয়েছিলেন, তাই উনি জগৎ পিতা। আমার যে কোনো সান্ত্বনা নেই আঙ্কল, সবটুকু যন্ত্রণা। ভুল মা, ভুল, ভুল। যাকে ভালোবেসেছ একটু সেরে উঠেছে, তোমাকে হয়তো তার মনে থাকবে না, কিন্তু তোমার ভালোবাসা তার কপালে মঙ্গল টিপ হয়ে চলবে। এই তোমার সবচেয়ে বড় পাওনা মা। তাই হবে আঙ্কেল, আপনি আমাকে আপনার সাথে দিন, আমি আপনার মতো মানুষের সেবায় নিজেকে সঁপে দিতে চাই। তাই হবে, তাই হবে মা। কালই হাসপাতালে তুমি যাতে যোগ দিতে পারো তার ব্যবস্থা করব। দেখো মা, মানুষের মধ্যেই আছে ভগবান, এই মানুষ রূপে ভগবানের সেবা করে তুমি নিজেকে ধন্য করো, নিজেকে উৎসর্গ করো সেই সেবায়। আঙ্কেল, গড ব্লেস ইউ মাই ডার্লিং। জানো না আমাদের আমাদের যে সন্তান হয়েছিল, সন্তান কোথায়? সে নেই, জন্মাবার সঙ্গে সঙ্গে আমি সেদিন তোমায় বলতে পারিনি, বাজি তোমাকে হারাই এই ভয়। না না লক্ষ্মী, না, আর তোমাকে কোনোদিন আমায় হারাতে হবে না। কিন্তু কিন্তু না, আজকের দিনে মন খারাপ করে দেখো না। দেখো আমার সুখী হবই। বাপ্পা, এতক্ষণে ঘুমিয়েছে, উহ, কিছুতেই কোল থেকে নামবে না। জানিস শিবু, যা দুষ্ট হয়েছে না ছেলেটা। হ্যাঁ দিদি, তোমার ভোলানাথকে নিয়ে তুমি খুব ঝামেলা পড়েছো তাই না? হু মা, ঝামেলা আবার কি? মা, ভোলানাথ তো তোমার কোল থেকেই নামতে চায় না, কি করে সংসারের কাজ করবে দিদি? ওকে আমি কোলে নিয়েই কাজ করি। তা আমার কাছেও তো দিতে পারো। না না, তুই ওকে সামলাতে পারবি না। আসলে তুমি তোমার ভোলানাথকে তোমার কোল ছাড়া করতে চাও না, নিজের বুকেই আগলে রাখতে চাও। রাখবই তো,
ওই যে আমার সব বৌদি। চললাম গো বৌদি, কদিন বেশ হইচই করে গেলাম আর তোমায় খুব জ্বালিয়ে গেলাম, কি বলো? চালাতন কেন বলছো ভাই? আবার কবে আসবে বাবু? আগে তুমি যাবে, তারপর আমি আসবো। আমি দাদা নিয়ে গেলেই যাবো, দাদাকে তুমি বলবে। আমি বলবো? তুমি বললেই হবে, সুন্দর মুখের জয় সর্বত্র। ভীষণ ভীষণ। এই যে চলো মা বন্দনা, তোমাকে পৌঁছে দিয়ে সন্ধ্যের আগেই আবার আমায় ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চল চলুন কাকা, আমি যাচ্ছি। বৌদি আসি গো, চল এগিয়ে শিখি খা। আরে আমার সোনা, আরে রাগ হচ্ছে, খাবে না তুমি? না শিখতে হবে না, দেখেছ আবার খা বলছি। কি হলো কি? তোমার জিনিস আজ থেকে এই সংসারের সব দায় দায়িত্ব তুমি। থাক মা চিরসুখী, এইবার আমি রাধা কৃষ্ণকে নিয়ে থাকতে চাই। কি মা পারবে তো? এইবার আমি নিশ্চিন্ত। মা ওবেলা কি রান্না হবে ঠাকুর জানতে চাই। ও আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। আপনি যাবেন কেন মা? আপনি বরং ঠাকুর ঘরে যান, আমি এদিকটা দেখি। আচ্ছা আচ্ছা বেশ বেশ। কি জানি বুঝতে পারছি না, দুধ পিস কম যাচ্ছে, ছাগলের দুধ কি সবার পেটে সহজ? তা কাজ করো না, ওই শিবুকে দিয়ে কিছুটা ওষুধ আনি না। শিবু তো ওষুধ আনতে গেছে। ও ওষুধ আনতে গেছে? কষ্ট হচ্ছে। এবার আপনি খেয়ে নিন মা। না না এখন কি খাওয়া যায়, বাড়ির সবারই খাওয়া হো। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমি নিজে হাতে সবাইকে খাইয়ে দিয়েছি, এটুকু আপনাকে খেতেই হবে। এই পাগল মেয়ের কথা শোনো, এত কি খাওয়া যায় মা? আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে খেতেই হবে, সারাদিন উপোস করে আছেন। আপনি মা হয়ে না খেলে আমি মেয়ে হয়ে কেমন করে খাই মা? খাচ্ছি বাবা খাচ্ছি, মেয়েরা মা সব দিকে নজর, সব দিকে নজর। দিদি এই ওষুধটা খাইয়ে দাও, দেখবে তোমার ভোলানাথ ভালো হয়ে যাবে। আর শোনো শোনো, কনস্ট্রাকশনের কাজে আমি বাইরে যাচ্ছি, তো কদিনের জন্য, এত মন খারাপ করলে হয়? কত দূরে যাচ্ছ? আমার মন কেমন করছে, আবার যদি কিছু হয়? দূর পাগল, কিচ্ছু হবে না, মুনিবাবুরা গেলেই তো হয়। কাজটা তো আমার, আমি না গেলে কাজটা হবে কি করে? আমি কিন্তু ভীষণ চিন্তায় থাকবো। একদম চিন্তা করবে না বৌমা। যাও মা ডাকছে। ধরো কোনোদিন যদি ভোলানাথের বাবা মা এসে তোমার সামনে দাঁড়ায়, তোমার ভোলানাথকে দাবি করে, তখন? না 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 না, ও কথা তুই মুখে আনিস না, আমি ছাড়া ও আর কারো নয়, ও আমার, আমি ওর মা, আমার কাছ থেকে ওকে কাউকে কেড়ে নিতে দেবো না, না কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। বিনোদি বৌদিমণি কি হয়েছে রে? মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কেমন দেখলেন? কতদিন বিয়ে হয়েছে বলুন তো? এই তো এক মাস হল। মাস খানেক? কেন বলুন তো? আপনি একটু বাইরে আসুন। আমি ঠিকই বলছি, প্রমাণ না পেয়ে কথাটা বলিনি মিসেস চ্যাটার্জি, আপনার পুত্রবধূ তিন চার মাস আগেই মা হয়েছে। ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, খাওয়ালেই ঠিক হয়ে যাবে।
মুহূর্তে বৌমাকে হৃদয় করে পৌঁছে দিয়ে আসবো। সে কি মা, বৌমা যে অসুস্থ এই সময়? আহ, কইতেছ না আমার উদ্দেশ্যে। আপনি একটু এ বাড়ি থেকে বৌমাকে নিয়ে যান। কিন্তু মা, বউ যে বাড়ি নেই, সে ফিরে আসুক, তারপর না হয়। সরকার মশাই, খোকার চিন্তা আপনাকে করতে হবে না, যা বলছি তাই করুন। জানি জানি তাদের কি হয়েছে, কি হয়েছে জানি, তোকে ওরা তাড়িয়ে দিয়েছে, তাদের কি হয়েছে? আমি তখন বেঁচে রয়েছি মা, আমি তো বেঁচে রয়েছি। তুমি তো কিছু অন্যায় করনি, আমি তো জানি কিছু অন্যায় করনি তুমি। দেখবে ওরা একদিন আবার ফিরে আসবে, ওদের ভুল ওরা নিশ্চয়ই বুঝতে পারবে। না না না, শোনো শোনো, লক্ষ্মী কোথায়? ওর নাম আজ কখনো তুমি মুখে এনো না। কেন, কি হয়েছে লক্ষ্মী? কি কোনো, ওকে সরকার মশাইকে দিয়ে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। সে কি, কেন? ও মেয়ে ভালো নয়, ওর চরিত্র ভালো নয়। মা, কি বলছো তুমি? ঠিক বলছো, তুমি মস্ত ভুল করেছো। তোমার কোনো কাজে আমি কখনো বাধা দিইনি। তোমার বিয়ের আগে সে সন্তানের মা হয়েছিল। আমি জানি, আর সে সন্তান আমারই সন্তান। খোকা! হ্যাঁ মা, আমার অ্যাক্সিডেন্টের আগে একটা মন্দিরে দাঁড়িয়ে আমি লক্ষ্মীকে বিয়ে করেছিলাম। খোকা, তুই আমায় আগে বলিস নি? আগে বলিস নি কেন? তুই মন্দিরে ভগবানের সামনে ওকে বিয়ে করেছিলি, আর আমি তাকে, না মা, আমি তাকে ফিরে আনবো। খোকা, তুই চল, আমি হৃদয় করে যাবো। তুই চল। জীবনে আমি কি পেলাম? স্বামী পেয়েও তো তাকে হারালাম, আমার বেঁচে থেকে কি লাভ? সন্তান সেও তো নেই, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওষুধ পাসনি? না। কেন পাসনি বুঝি? না। তবে দিদি, তোমার ভোলানাথকে এবার দিতে হবে। দিতে হবে?
এটা হবে মানে বৌমা বৌমা আমি তোমার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মা আমি আমি ভুল করেছিলাম মা তোমাকে নিয়ে যেতে এসেছি আমার আমার দাদু ভাই কোথায় দাদু ভাই কোথায় চুপ করে রয়েছে কেন কি কি বললে মা বাবা হ্যাঁ যাদের সত্যি ঘরে ছেলে তাদের করেই ওকে ফিরিয়ে দিতে না সে নিশ্চয় বেঁচে আছে মা হয়ে আজ আমি মিথ্যে কথা বলবো না সেদিন লোকলজ্জার ভয় সমাজের ভয় আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম আমি মহা অপরাধ করেছি লক্ষ্মীর ফুটফুটে সুন্দর ছেলেকে আমি অনাথ আশ্রমে পাঠিয়েছি মা সবকিছু থেকে তাকে বাঁচাবার জন্য আমাকে মিথ্যের আশ্রয় দিতে এ সেই মেয়ে লক্ষ্মী মানে আমাদের বনমালী ডাক্তারের ভাগ্নি হ্যাঁ জামাই লক্ষ্মী ভোলানাথের সত্যিকারের মা না কখনো না আমি ওর মা ওর কারো নয় আমার কাছ থেকে ওকে কাউকে চিনিয়ে নিতে দেব না ভোলানাথকে না পেলে যে লক্ষ্মী বাঁচবে না চুপ কর আমাকে আর দিদি বলে ডাকিস না কি বলছো তুমি ঠিকই বলছি সত্তর এতদিন পুত করা দিয়ে আমি কাল সব কিছু তোমাকে মাথা খারাপ হলো না আমার মাথা খারাপ হয় তুমি তো শিবু তুমি দেখছো না আমাকে সর্বনাশ করতে আমার কাল থেকে আমার বলে ছিনিয়ে নিতে নয় দিদি এটা আমার কর্তব্য তুমি যখন ওর মা তখন এও তো তুমি চাও যে তোমার ভোলানাথ বড় হোক মানুষের মতো মানুষ হোক আমি তাই চাই তাই তো সবকিছুর বিনিময়ে ওকে আমার বুকের মধ্যে আগলে রাখছি ভোলানাথ যখন বড় হবে ওর যখন জ্ঞান হবে তখন যদি ওর সত্যিকারের বাবা মার পরিচয় পায় তখন হ্যাঁ দিদি ও যদি তখন অন্যরকম হয়ে যায় ও যদি একদিন তোমাকে ছেড়ে চলে যায় তখন সে আঘাত সইতে পারবে দিদি না পারবো না আমি কিছুতেই আঘাত সইতে পারবো না তবে আজই দাও ওকে আমার ওগো আমি কি করব তুমি আমাকে বলে দাও আমি কি করব শর্মা শিবু ঠিকই বলেছে ভোলানাথকে আমাদের ছেড়ে দিই নিয়তি নিষ্ঠুর নিয়তির অমোঘ বিধান সেটা লঙ্ঘন করা মানুষের কথা আমি ওকে ছেড়ে দিচ্ছি আমি তোমার যদি পায়ে পারি তুমি এই কাজ করো না তুমি ভোলাকে ওর কাছে দিও না শোনো শোনো আমি তোমার যদি পায়ে পারি ভোলা জন্ম দিলে হয় জনক জননী আর পালন করলে হয় পিতা মাতা নাইবা হলাম আমরা ওর সত্যিকারের জন্মদাতা নাইবা রইল আমাদের চিরকাল আমাদের ঘরে কিছুকাল কিছুকাল তো ছিল তোমার তোর আমাদের ঘর আলো করে কিছুকাল তো আমাদের সঙ্গে ছিল তখন তো আমরাই ছিল ওর বাপ মা মা চলে গেল সত্যিকারের বাপ মাতা বলো কোথায় সে আশ্রম মা কোথায় সে অনাথ আশ্রম বলো মা বলো বলো মা কোথায় কোথায় সে অনাথ আশ্রম আমি জানি না আমার শিবু জানে আমি একটু জানি তোমার ছেলে
আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। বৌমা তুই হয়েছে আমাকে দা আমার দাদি ভাই।